আজ আপনাদের সামনে আয়াতুল কুরসি নিয়ে আমি আলোচনা করব। ইনশা আল্লাহ চলেন আমরা আয়াতুল কুরসি আলোচনা করবার আগে আমরা আয়াতুল কুরসি সবাই একবার নিই সবাই জবান খুলে পড়তে পারবেন না আমার সাথে قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم <سأة> <سأة> إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا <affe tới> يئوده حفظهما وهو العلي العظيم বাংলা অনুবাদ আর তফসির আমি একসাথে করব ইনশা আল্লাহ এই হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কি কারণে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত তফসিরের কিতাবগুলিতে মুফাসির কেরাম লিখেছেন এটি এই কারণে কোরআনের সবচেয়ে দামি আয়াত কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের ডিটেইলস পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন এটি হচ্ছে কোরআনের একমাত্র আয়াত যে আয়াতে আল্লাহ তার ডিটেলস পরিচয় একসাথে দিয়েছেন এজন্য এটাকে এভাবেও বলেছেন এটা যেন অল ইন ওয়ান একের ভেতরে সব কোরআনের অন্য কোনো আয়াতে আল্লাহর সব পরিচয় একসাথে বলা হয় নাই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে ভাবে বিচ্ছিন্নভাবে কিন্তু একসাথে সব পরিচয় যে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন সে আয়াতের নাম আয়াতুল সেই আয়াতে আল্লাহ তার নিজের তৌহিদের পরিচয় দিয়েছেন এই আয়াতে আল্লাহ তার ইসমুল্লাহ আজম যেটাকে আমরা ইসমে আজম বলি কোনো কোন মুফাসির বলেছেন এই সোরাতে ইসমে আজম রয়েছে কোন কোন মুফাসির বলেছেন এটি হচ্ছে কোরআনের সেই আয়াত জায়াতের ভেতরে আল্লাহ তালা তার সোভ্রান্টি অর্থাৎ সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন সকল ক্ষমতার মালিক জনগণ মানুষ না আল্লাহ এই কুফরি কথা আমরা অনেকে অনেক সময় বলে থাকি যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আল্লাহ তাআলা তার কথা এই আয়াতে ঘোষণা করেছে এই আয়াতটার ফজিলত কেমন দেখেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল করিমের এমন ফজিলতপূর্ণ সূরা এমন ফজিলতপূর্ণ আয়াত এই আয়াতটা এত বেশি ফজিলতপূর্ণ নবী করিম আলী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুর্শি দুবুরাকুল্লি সলাতিবা আহমেন দুকোল ইল জান্নাতি ইল্লাল মাওত আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুর্শি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুর্সির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে ওই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য পৌঁছ ছাড়া আর কোনো বাধা থাকে না লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না মরার পরে তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কি দামি চিন্তা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়লেই মরার পরে জান্নাত দিবেন কে আপনারা বলবেন হুজুর ঠিক আছে জান্নাতে যাওয়ার সহজ পথ আমরা আজকে পেয়ে গেছি প্রত্যেক নামাজের পরে আয়তুল কুর্সি পড়বো আর সুজা জান্নাতে চলে যাবো এরকম নাকি কথা না আপনাকে বুঝতে হবে আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করা আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার দিকে হাত তুলেন তো মাশাআল্লাহ হাত যাদের মুখস্থ নাই কোরআন মুখস্থ করার একটা টেকনিক দেই আয়াতুল কুরসি অনেকে মুখস্থ করে না কয় হুজুর অনেক লম্বা দেখেন আয়াতুল কুরসির মধ্যে দশটা অংশ আছে কয়টা অংশ আল্লাহুলা ইলাহ সারা এতটুকু শিখেন আল্লাহ ইলাহা ইল্লাহু সারা দিনে এতটুকু শিখেন হাইয়ুল কাইয়ুম পরের দিন এতটুকু শিখেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাও পরের দিনেই তিন নাম্বার অংশ শিখেন পরের দিন চার নাম্বার দিনে লাহু মা ফিস সামাওয়াতি মাফিল মা ফিল এরকম দেখবেন আয়াতুল কুরসির ভেতরে ছোট ছোট মোট কয়টা অংশ আছে চাইলে আপনি দশ দিনে এই আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলতে পারেন আসলে আমরা চাইলে সবই সম্ভব কত জিনিস আমরা মুখস্থ করেছি যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তাহলে কি আমরা দশ দিন একটা না ছোট ছোট অংশ পড়ে আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবো কিনা আয়াতুল কুরসি আমরা মুখস্থ করব আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বো তবে ফরজ নামাজের পর আমাদের তারাহুরার কোনো শেষ দেখা যায় আমাদের দেশের মসজিদগুলোতে যখন ফরজ নামাজ শেষ হয় ইমাম সাহেব সালাম ফেরান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ নবীজি সালাম ফেরানোর পরে যে আমলগুলো করতেন সে আমলগুলো আমরা করি না আমি কিন্তু মুনাজাতের বিরোধী নই দুয়ার বিরোধী নয় দুয়া আপনি করেন কোনো অসুবিধা নাই তবে নামাজে সালাম ফেরানোর পরে আমার আপনার নবী যে আমলগুলো করেছেন সেই আমলগুলোর মধ্যে বরকত কম না বেশি আল্লাহর নবীর প্রত্যেকটা আমলের অনেক দাম আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত গোটা দুনিয়ার চাইতেও বেশি ঠিক কিনা এই জন্য নামাজে সালাম ফেরানোর উপরে দোয়া করার আগে আমলগুলো আপনারা করবেন আমলগুলো আজকে আপনাদেরকে শিখায় যাচ্ছি শুনতেছেন নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সর্বপ্রথম পড়তেন আল্লাহ আকবার একবার কয়বার আরো জোরে এরপরে আস্তাক ফেরুল্লাহ পড়তেন তিনবার এখানে বসে মুখস্ত করে যাওয়া বলেন তো দেখি আল্লাহ নবী সালাম ফেরানোর পরে সবার আগে একবার কি পড়তেন এরপরে তিনবার তারপরে আল্লাহর নবী সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়তেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়তেন আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন এবার আপনাদেরকে দিয়ে বলাই সুবহান আল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ কয়েবার আল্লাহ আকবার কয়েবার এরপরে আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন আমরাও করব ইনশা তারপরে আল্লাহর নবী আরো অনেক দোয়া করেছেন হাদিসের কিতাব পাওয়া যায় আল্লাহর নবী সুরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ আহাদ এই সুরা কুল আউযু বিরব্বিল ফালাক قل اعوذ برب الناس اي سوره গুলো أَبَارَ আবার আল্লাহ নবী আরো اللهم اللهم انت السلام ومنك السلام تَبَارَكْتَ يا ذا الجلال وَالْإِكْرَامُ الله نبي عرب له الملك وله الحمد وهو على كل شيء قدير আবার ফজর আবার ফজরের নামাজ আর মাগরীবের নামাজের উপরে আল্লাহর নবী এটাও ইনক্লুড করতেন এটাও পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার এরকম দোয়া করতেন আপনি আরো দোয়া পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা এই যে আমলগুলো আছে বলেন তো আমাদের দেশে এই আমলগুলো হয় কম না বেশি আরে বাপ রে বাপ ফজরের নামাজ ফরজ নামাজ পড়ায় দূর দে আজ আপনারা এই মাহফিলের সিদ্ধান্ত নিন এখন থেকে এই আমলগুলো আমরা আর বাদ দিব না ইনশাআল্লাহ দেখি তো কার কার মুখস্থ হলো আপনারা বলেন সালাম ফেরানোর পরে একবার তিনবার তেত্রিশ বার আরো তেত্রিশ বার বার একবার এরপরে কয়টা সূরা কুল হু আল্লাহ কুল আউযু বিরব্বিল কুল আউযু বিরব্বিল আবার ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি

আমলেরও চেষ্টা করেন আল্লাহ যেন আমলের তৌফিক দেন এই আমলগুলো করবেন তো তাইলে আল্লাহর নবীর একটা আমল আমরা আজকের মাহফিল থেকে জানলাম আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে কুরআনের যে আয়াতটা পড়তেন সেই আয়াতটার নাম আয়াতুল আবার শোনেন শুনেন নবীজি বলেছেন কোন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে রাতের বেলা ঘুমাতে যায় অনেক মানুষকে ঘুমের মধ্যে বুবাজিন ধরে আছে না নাই দেখবেন অনেক মানুষ গুমের মধ্যে আবুল তাবুল বলে গুমের মধ্যে অনেক মানুষকে জিন ভূতেও ধরার সম্ভাবনা আছে আল্লাহ নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে ঘুমায় যাও তুমি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত তোমাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে আবার সকাল বেলা আপনারা আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি সকাল বেলা যদি পড়েন রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত যিনি নিরাপত্তা দিবেন তিনি কে কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে হেফাজতের মালিক কে বিশ্বাস হয় আপনার জন্য যদি মউত না থাকে পৃথিবীর মানুষটা যদি আপনার গায়ের দিকে বুলেট ছাড়ে তাও আপনার মৌত হবে আবার আপনার জন্য যদি আল্লাহর তরফ থেকে আসমানে মৃত্যুর ফয়সালা আসে গোটা দুনিয়ার মানুষ আপনাকে বাঁচাতে পারবে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয় এজন্য ইমানদারেরা মৃত্যুকে ভয় করে না কারণ তারা ভালো করেই জানে মৌতের ফয়সালা মানুষ দিতে পারে না মৌতের ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে এজন্য ইমানদারেরা কখনো মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে ভয় করে ইমানদারেরা কখনো জালেমের সামনে মাথা নত করে না ইমানদাররা মৌতকে ভয় করে না কারণ ইমানদাররা মৌতের মধ্যে জীবন খুঁজে বেড়ায় কারণ এই দুনিয়ার জীবন থেকে একজন ইমানদার যখন চলে যাবে তখন থেকে তার সুখ শুরু হবে না দুঃখ শুরু হবে সুখ শুরু হবে কারণ দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা নয় বল দুনিয়া। আবকা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আল্লাহ বলছেন আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম জান্নাতে যত সুখ আছে বলেন তো দুনিয়ার কোথাও কি এত সুখ আছে কি মনে করেন জান্নাতের ওয়াজ করলে তো আরো বেশি মজা লাগতো এক একটা জান্নাত কত বড় জানেন নাকি দুনিয়ার সুখ শান্তির জন্য খেলা দেখার জন্য নামাজ বাদ দেয় কপালপুরা মুসলমান জান্নাতের সৌন্দর্য জানে না জান্নাতের বিরাটত্ব জানে না জান্নাতের সৌন্দর্যের কথা যদি জানতো সাজদায় পড়ে থাকতো এক একটা জান্নাত কত বড় হবে শুনে আল্লাহ নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের সব চাইতে নিম্ন মর্যাদার জান্নাতি যে হবে তাকে আল্লাহ পৃথিবীর সমান জান্নাত দান করবে তালা এটা কি সর্বোচ্চ ক্লাসের জান্নাতি না সর্বনিম্ন ক্লাসের জান্নাতি সর্বনিম্ন ক্লাসের জান্নাতির যদি এই অবস্থা হয় সর্বোচ্চ ক্লাসের অবস্থা কি হবে আল্লাহ আকবর এক একটা জান্নাতের দরজা কত বড় জানেন নাকি আমাদের ঘরের দরজাগুলো বাসার দরজাগুলো হয় কত ফিট সাত ফিট বা আট ফিট আবার কেউ কেউ ইংল্যান্ড আমেরিকার স্টাইলে বাড়ি বানায় আরবদের স্টাইলে বাড়ি বানায়া কিংবা আগের যুগের রাজা বাচ্চাদের মতো বাড়ি বানায়া অনেক উঁচা উঁচা দরজা দেয় দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট বিশ ফিট দেয় আমি দেখছি অনেক জায়গায় কিন্তু জান্নাতের এক একটা দরজা কত বড় হবে জানেন নাকি নবীজি বলেছেন সৌদি আরবের মাক্কা শহর থেকে বাহরাইনের হাজার পর্যন্ত যার ডিস্টেন্স হলো তিন হাজার কিলোমিটার অর্থাৎ জান্নাতের এক একটা দুয়ার হবে দরজা হবে তিন হাজার কিলোমিটার লম্বা জান্নাতের নিয়ামতের কথা আমরা জানলে পৃথিবীতে আমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতাম ঠিক কিনা এই আমলগুলো সকাল বেলা গুলো সন্ধ্যা বেলা পরে বলছিলাম হেফাজত করার মালিক যিনি তিনি কি মোমেনরা মৃত্যুকে ভয় পায় না ওই যে আমার জাতীয় কবি তিনি কবিতায় সুন্দর করে বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরদা চাই নিত্য মৃত্যু ভীত মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক না। কারণ আমরা জানি মরার পরে আমাদের জন্য সুখ আছে শান্তি আছে এই জন্য দেখবেন আল্লাহর পথে যারা শহীদ হয় বি চিহ্ন দেখিয়ে দুনিয়া থেকে চলে যায় কারণ এই মৌতের মাধ্যমে তার জীবনের বিজয় এসেছে ঠিক কিনা শাহাদাতের মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত এই মৌতের পরে আল্লাহ হিসাব করেন না বিচারও করেন না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি তিনি কি সুন্দর কবিতা লিখেছেন জাতীয় কবি জাতীয় কবিকে আমার খুব ভালো লাগে নবীকে নিয়ে এত কবিতা লিখেছেন এটা তো আপনারা পারেন দেখেন কেমনে পারে ত্রিভুবনের প্রিয় মহাম্মদ এলো রে সাগর সবার টুটে টুটে এটা আছে না নাই লোকটা কামটা কি করছে দেখছেন দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু তার লেখা কবিতা কোনো সবার মুখে মুখে আছে না নাই আমি তো মনে করি এটার জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারি আবার লোকটা খুব বেশি নামাজি ছিল না কিন্তু আজানের প্রতি মহব্বত ছিল কম না বেশি কি সুন্দর লিখেছে মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকেও মুয়াজ্জিনের রাজান শুনতে পাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গোনাগার পাইবে রে হাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আল্লাহ যেটা চেয়েছে সেটা হয়েছে কবরটা মসজিদের পাশে আছে না নাই অনেক কবি আছে এই সননিগাম এসেছিল বাংলাদেশের যুবকরা খুব ফালাফালি করছো তোমরা এই সননিগামের ইতিহাস জানো তোমরা এই বেটা আজানকে নিয়ে কটুক্তি করেছে যেই লোক আজানকে নিয়ে কটুক্তি করে তাকে কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রীয়ভাবে এই দেশে আনা এটা অত্যন্ত দৃষ্টতা এই ধরনের লোকগুলোকে কোটি কোটি টাকা খরচ করে তো দূরের কথা মুসলমান তার ঘরে টয়লেট পরিষ্কার করার জন্য ইসলামের বেলায় আমরা কোনো কিছুতে ছাড় দেই আমরা দোলাদলি করি ঠিক আছে কিন্তু ইসলাম আর নবীর উপরে আঘাত আসলে আমরা কেউ মানতে পারি কারণ দোলা করল করলো আমাদের রব কয়জন আরো জোরে কিতাব কয়টা নবী কয়জন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই শিবনী কোরআন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই শিবনী কোরআন তবে কেন এক না মুসলমান

আল্লাহর নবী কোন আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন আয়াতুল প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমরা পড়ব আয়াতুল ঘুম থেকে উঠেও পড়ব আয়াতুল তাহলে ফজিলতের কথা মনে থাকবে আসেন সময় খুব কম বলেছিলাম আয়াতুল কুর্সিতে মোট কয়টা অংশ আছে দশটা অংশ বেশি সময় নিব না আপনারা অনেক ক্লান্ত দশ দ্বিগুণে দশ দ্বিগুণে অন্য সময় রংপুরে আসতে বিস্তারিত একদিন বলবো আজকে প্রতিটা অংশ দুই মিনিটে সংক্ষেপে সংক্ষেপে বলবো আর প্রতিটা অংশের মেসেজ আপনাদের কাছে তুলে ধরবো আমরা আমরা শুরু করি প্রথম অংশ সবাই ধরবেন আল্লাহ তালা আয়াতুল কুরসি শুরু করেছেন প্রথমেই তার নিজের পরিচয় দিয়ে কি দিয়ে ইলাহ শোনো আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোন ইা নাই আর কোনো কিন্তু বলেন তো এই পৃথিবীতে এক রবের গুলামি বাদ দিয়ে একত্ববাদী রবের ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে অনেকে শরিক করে এমন না নাই আল্লাহ বলছেন শোনো তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আমি তোমাদের এবাদত পাওয়ার একমাত্র হক রাখি আমি সুতরাং আমি আল্লাহ হচ্ছি আমার সঙ্গে কাউকে শরিক করো না যারা আল্লাহর আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ বলছেন শোনো যদি তোমরা আমার সাথে আমার সাথে যদি শরিক করে অন্য কাউকে আমার সমকক্ষ বানাও ভুজে শুনে বানাও আল্লাহ তাআলা অন্যত্রতে বলছেন কোরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াত থেকে বলছেন ইন্নাাল্লাযীনা তাদ'উনা মিন দুনি আল্লাহি লা ইয়াকূযূবা বা ওয়া লা ওয়াজিত মা'হু আল্লাহ আল্লা বলছেন নিশ্চয় তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শোনো কাদের কে শরিক করো তোমাদের ওই শরিক সবাই মিলে তো একটা মশাও বা মাছিও সৃষ্টি করতে পারবে মশা মাছি সৃষ্টি করা তো দূরের কথা এদের সামনে থেকে যদি মাছি কোনো জিনিস নিয়ে যায় মাছি ও তারা তারাই দিতে পারবে না মনে পড়ে গেল আমার ইব্রাহিম খলিল ঘটনা মনোযোগ আছে না গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে এমন করে তার বাবা নিজেই ছিলেন মূর্তির কারিগর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মতকে তিনি তার বংশের লোকদেরকে জাতির লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন কেউ তার দাওয়াত কবুল করে না সবাই তারা আল্লাহর সাথে শরিক করে নিজের হাতে মূর্তি বানায় এসে গুলের বাদত করে ইব্রাহিম আলাইহ ইসলাম তাদেরকে দাওয়াত দিলেন কেউ দাওয়াত কবুল করে না তার জাতির লোকেরা যখন উৎসবের কারণে নগরীর বাঘিরে চলে গেল ইব্রাহিম আলাইহ ইসলাম তিনি এবার মূর্তির ঘরে ঢুকে দেখলেন এদের সামনে খাবার দাবার আছে গিয়ে বললেন কি ব্যাপার তোমাদের সামনে তো খাবার দাবার আছে তোমরা খাও না কেন ইব্রাহিম নবী এদের সাথে কথা বলছেন বলেন তো এগুলার কথা বলার কোনো ক্ষমতা আছে নাকি তিনি বলতেছেন তোমরা খাও না কেন এরা জবাব দেয় না ইব্রাহিম নবী বললেন ফামালা কুমলা তন্তি কোন কি হলো আমার কথার জবাব দাও না কেন আমার সঙ্গে কথা বলো না কেন বলতেছেন খাও খায় না কথা বলতেছেন কথার জবাবও দেয় না এখন বলেন তো একটা মানুষ তার বাচ্চাকে বলতেছে খা 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 খায় না খায় না কথাও বলে না বাকি আছে কোনটা ইব্রাহিম নবী এবার হাতের মধ্যে কুঠান নিয়ে সবগুলোকে কুপাইতে লাগলেন কুপাইতে কুপাইতে বড়টার কান্ধের উপরে রেখে আসলেন এরা এসে দেখলো হায় 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 আমাদের এগুলোর অবস্থা কে করলো বলা হলো একমাত্র ইব্রাহিম সেই কাজ করতে পারে ইব্রাহিম আলাই কে আনা হলো তিনি বললেন আমারে কেন জিজ্ঞেস করো দেখো না বড়টার কান্ধের উপরে সে কুঠান নিয়ে বসে আছে সেই কাম করে তার কাদের উপরে কুঠান নিয়ে বসে আছে তাকে জিজ্ঞেস করো তারা বলল ইব্রাহিম তুমি ভালো করেই জানো এগুলা কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহ ইসলাম বলছেন তোমরাও এটা জানো আমিও এটা জানি তাহলে যেটা নিজে কথা বলতে পারে না এমন কি যেটা নিজেকে সেফ করতে পারে না সে কেমনে তোমাদেরকে সেভ করবে নিজের হাতে বানায়া কেন এগুলার ইবাদত করো একজনের এবাদত চলবে তিনি কি আসতে বলবেন না জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ तमाम দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন কোরআন সাম্প্রদায়িক কিতাব নয় এটা সর্বজনীন কিতাব এজন্য আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ প্রথমে সর্বজনীন কথা বললেন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ তিনি তিনি ছাড়া আর কোনো মাাবুদ ইলাহ শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা বিধানদাতা আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা কিন্তু আমরা কি করেছি আমরা এখন আল্লাহর গুলাম হয়ে নিজেরা মালিকের আসনে বসে গিয়েছি আমরা এখন সমাজ চালাবার জন্য নিজেরা আইন বানাই কত বড় আইন প্রণেতা আমরা আল্লাহ বলেছেন আমি ছাড়া দুনিয়ায় কোনো আইন প্রণেতা নাই যদি থাকতো বলেন তো গাড়ির ড্রাইভার একসাথে যদি তিনজন হয় গাড়ি চলবে না অ্যাক্সিডেন্ট করবে আল্লাহ বলেছেন দুনিয়া বানিয়েছি আমি দুনিয়ায় পথ চলার রাস্তাও দেখিয়েছি আমি আমার সাথে যদি আরও একাধিক কেউ থাকতো শরিকানা যদি থাকতো ঝামেলা হত কি হতো না এই জন্য আল্লাহ তালা কি বলছেন দেখেন পর আনুল কারিমের একুশ নম্বর সূরা সুরাতুল আম্বিয়া এর ২২ নম্বর আতে বলছেন লাউকা না ফিহিমা আলিঙাতুন ইল্লাল্লাহ লা ফাস দাতা ফা বিল আরশি আনমা খুব ভালো করে কথাগুলো শুনে যান হেদায়েত আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমার সাথে আর কোন মা'বুদ নাই আমার সাথে আর কোন আইনদাতা নাই যদি আমার সাথে আর কোন আইনদাতা থাকত জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি হতো যদি আসমানের আইনদাতা একজন হত আসমানের পরিচালক একজন আর জমিনের পরিচালক একজন হত দেখা যেত আসমান আর জমিনের পরিচালকদের মধ্যে মনোমালিন্য হয়ে যেত যে জায়গায় দেখবেন সরকারি দল আছে বিরোধী দল আছে সেই জায়গায় ঠেলা আছে বিরোধী দলের কামই হচ্ছে বিরোধিতা করা সরকারি দলের কাজ হচ্ছে সব সময় তার নিজের গুণগান গাওয়া আল্লাহ বলছেন শোন বান্দা শোনো আসমানের খোদা একজন আর জমিনের খোদা যদি আরেকজন হতো তাইলে সব সময় ঠেলা ঠেলি হয় তো আসমান বানিয়েছি আমি জমিন বানিয়েছি আমি তোমাদেরকেও বানিয়েছি আমি এই দুনিয়ায় পথ চলার রাস্তাও দেখাবো এই জন্য আল্লাহ দুনিয়ায় চলার জন্য একটা আইনের কিতাব দিয়েছেন কিতাবের নাম সবাই বলেন নাজিল হয়েছে কত হাজার বছর আগে দেড় হাজার জুড়ে বলেন কয় হাজার দেড় হাজার বছরে সংশোধন হয়েছে কয়বার এই আসতে বলেন কেন একবার এখন দেখবেন পৃথিবীর বহু জায়গায় মানুষ তাদের নিজেদের জন্য আইন বানায় এক যুগ যায় না এক যুগ মানে বারো বছর বারো বছরের ভিতরে দেখা যায় যার হাতে যখন সুযোগ যায় সে তার নিজের স্বার্থের জন্য আইন সংশোধন করে সংযোজন করে বিয়োজন করে ও দুনিয়ার মানুষ ঘুম আপনাদের কখন ভাঙবে যার হাতে সুযোগ পায় যার হাতে যখন সুযোগ পাওয়া যায় সেই যদি তার নিজের স্বার্থে আইন সংশোধন করে সংযোজনার বিয়োজন করে বুঝবেন এটা কখনো মানুষের জন্য কল্যাণকামী হবে না বরং যেটা একেবারে চূড়ান্ত হয়ে এসেছে সেটাই মানুষের জন্য কল্যাণকর হবে বুঝলে বুঝভাতা না বুঝলে তেজভাতা আর কেমনা বুঝাইতাম আপনাদেরকে আরে আসমান জমিন বানাইছেন তো আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোন পথে গেলে ভালো হবে সেটা আমার আপনার চেয়ে ভালো জানেন এজন্য আল্লাহ পথ দেখাইছেন আপনি এটা বাদ দিয়ে আইন কানুন বানাইছেন বানান খবরে যাইলে তারপরে না ঠেলা সব লাভে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ এই কথা বলছেন খবরদার 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 আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই নিজের আইনদাতা হয়ে বসো নিজেরা যদি আইন প্রণীত হয়ে বসে দাও আমার সামনে খবরদার জালেম হয়ে দাঁড়ানো লাগবে ঠিক কিনা এই জন্য আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাআলা তার সভরেন্টির কথা ঘোষণা করলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া অন্য কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই অন্য কোনো আইনদাতা ও সৃষ্টি যার আইন চলবে কোরআনে নাই আল্লাহ বলেছেন হাফেজরা বলো আলা খালকু ওয়াল আম সৃষ্টি যার আইনও চলবে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়েছে যারা আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো তারা আল্লাহ বলেছেন ওয়া মাল্লাম কুম বিমা আনযালুল্লাহ ফা উলা ইকা হুমুল কাফিরুন ফা উলাইকা হুমুল ফাসিকুন ফা উলাইকা কথাটা হাসিবুর রহমানের না আল্লাহর আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে যারা ফয়সালা করে না আইনকে বাদ দিয়েছে যারা কাফের ফাসিক আর জালেম হলো তারা কথাটা কার আমরা কি ফাসেক হয়ে মরতে চাই আমরা কি জালেন হয়ে মরতে চাই তাহলে ইমানের পথে চলতে হলে জীবনের পথ চলার জন্য যেই কিতাবকে গাইডলাইন বানাতে হবে সেই কিতাবের নাম আল্লাহ বলেছেন আমি হলাম আইন দাতাব এরপরে আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে আল্লাহ বললেন আমি হচ্ছি তোমাদের এমন রব আমি হচ্ছি সব ক্ষমতার মালিক আল্লাহ হওয়ার জন্য দেখেন আল্লাহর সিফাতি নাম আছে মুঠ নিরানব্বইটা জুরে কন কয়টা সিফাত মানে কি জানেন এক একটা নাম আল্লাহর এক একটা কাজ এক একটা গুণের প্রকাশ করে যেমন আল্লাহ হচ্ছেন রাজ্জাক আল্লাহ এই জন্য রাজ্জাক কারণ তিনি সবাইকে রিজিক আল্লাহর নাম সমাদ কেন আল্লাহর নাম সমাদ আল্লাহ কারো দিকে তাকায় থাকেন না বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী এই জন্য আল্লাহর নাম সমাদ বোঝা গেল আল্লাহর এক একটা নাম আল্লাহর এক একটা গুণের প্রকাশ করে এই সবগুলো আল্লাহর সিফাতি নাম আর আল্লাহ মহাব্বতে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ হয় নাই সুন্দর করে উচ্চ কণ্ঠে আল্লাহ রে ডাক দেন গভীর রাত যেন আমাদের আওয়াজটা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছায় বলেন আল্লাহ এখন বলেন তো আল্লাহ দ্বারা কোন গুণ বুঝাই নিরানব্বইটা নাম দিয়ে যা বোঝায় এক আল্লাহ দিয়ে সব বুঝায় সুহান আল্লাহ দুনিয়াতে কেউ আল্লাহ হতে পারে দুইজন আল্লাহ হতে চাইছিল দুইটাই ধরা খাইছে একটার নাম ফেরাউন আর একটার নাম আর ওজনে একটা মরছে জুতার বাড়ি খাইয়া আরেকটা মরছে সাগরের পানি খাইয়া ঠিক কিনা আল্লাহ বলেছেন আল্লাহ হওয়ার জন্য লাগবে দুইটা কোয়ালিটি কয়টা এক নাম্বার আল্লাহ হওয়ার জন্য আল হাই হওয়া লাগবে আল হাই আপনারা বলবেন হুজুর আমাদের রংপুরে তো অনেক আব্দুল হাই আছে রংপুরের এটা আব্দুল হাই হাই না আব্দুল হাই মানে হলো হাই এর গুলা হাই কে আবার হাই মানে যুবকরা ভাবি না ওই যে আমরা বলি হাই ওইটা না হাই এটা হচ্ছে আরবি শব্দের অর্থ হলো চিরঞ্জীব যার কোনো মৌত নাই আমাদের সকলের জীবনে মৌত আসবে কি আসবে না কিন্তু আল্লাহর কখনো কোনো মৌত হবে তিনি হচ্ছেন প্রথম তিনি হচ্ছেন শেষ যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে আল্লাহ হওয়ার জন্য আলহাই হওয়া লাগবে চিরঞ্জীব হওয়া লাগবে আল্লাহ হওয়ার জন্য দুই নম্বর কাইয়ম হওয়া লাগবে আপনাদের এলাকায় আব্দুল কাইয়ম আছে কিন্তু আল কাইয়ম নাই কাইয়ম মানে হচ্ছে চিরস্থায়ী যার স্থায়িত্ব আছে আমাদের কোনো স্থায়িত্ব নাই আবার আস জমিরও স্থায়িত্ব নাই সব একদিন ধ্বংস হয়ে যাবে একজন থাকবেন তিনি কে আল্লাহ বলছেন পুল্লুমান আলাই হাফানি উ মায়াব প মজ মরদ বেখাদন জ্বালানি মাল এখরা পুল্লুমান আলাই হাফান সব একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একজন কেবল থাকবেন তিনি কে আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক আমরা ক্ষমতা পেলে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকি কিন্তু বলেন তো আল্লাহ কি ক্ষমতায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন নাকি আল্লাহ তালা তিনি এই মহাবিশ্ব সৃষ্টির আগে থেকেই তার ক্ষমতার মসনদে ছিলেন এখনো আছেন চিরকাল তিনি তার ক্ষমতার মসনদে থাকবেন এই জন্য আল্লাহ তালা তার নিজের সপ্রেনটির পরিচয় দিয়ে আয়াতুল কুরসির ভেতরে বললেন আল্লাহ তিনি যিনি ছাড়া মাহবুদ নাই আইনদাতা নাই তিনি হচ্ছেন চিরঞ্জিত তিনি হচ্ছেন চিরস্থায়ী কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু দুইটা অংশ শেষ করে দিয়েছি এরপরে আল্লাহর তিন নাম্বার আল্লাহ তালা তার আল্লাহ বললেন তার কোন তন্দ্রা জিমানু বুঝেন তো আপনারা জিমানুও নাই তার কোনো ঘুমো আমি কোরআন যত পরি অবাক আল্লাহর শব্দ আর নমুনা স্টাইল দেখেছেন আল্লাহ বলেন নাই যে তার কোনো ঘুম নাই এটা বললে কথার ভেতরে ফাঁক থাকতো বুঝছি ঘুম আসে কিন্তু ইচ্ছা করে ঘুমায় আল্লাহ আয়াত নাজিল করেছেন এভাবে লা তা হুদু আল্লাহ বলেছেন তন্দ্রা আর ঘুমের ক্ষমতাও নাই আল্লাহকে স্পর্শ কর শুভহার আল্লাহ আয়াত নাজির স্টাইল দেখেছেন আমরা রংপুর থেকে ঢাকায় গেলে গাড়ির ভেতরে জিমানু আর জিমানু একজন ঝিমাইয়া আরেকজনের কান্দার উপর পড়ে যায় সেরা রাই আমরা জিমাই আমরা ঘুমাই এই যে মাহফিল শেষ করে গিয়ে আমরা ঘুমাবো বলেন তো গোটা দুনিয়াকে পরিচালনা যিনি করেন তিনি কি শুধু দুনিয়া নয় সমগ্র বিশ্ব যিনি পরিচালনা করেন তিনি কি সেই আল্লাহ কি ক্লান্ত হয়ে যান নাকি আল্লাহ তো ক্লান্ত হয়ে গেলে শেষ হয়ে যাইত দুনিয়া শেষ হয়ে যেত এই যে আমার হাতে কি আরে বলেন না পানি না পানি বোতল আমার হাতে এটা কি এখন যদি আমি এই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকি রাত তিনটার সময় যদি জিমানু আসে কিছু মনে করেন না আপনারা উদাহরণ দিচ্ছি রাত তিনটার সময় জিমানুর কারণে হাত থেকে যদি বোতলটা পড়ে গেল আওয়াজ হলো এখন বলেন তো গোটা দুনিয়া যার কুদরতি হাতের মুঠায় তিনি কি আরে আমাদের জিমানুর কারণে যদি হাত থেকে বোতল পড়ে আওয়াজ হয় আল্লাহ যদি গোটা বিশ্বজগৎ তার কুদরতি ঘাটে নিয়ে ঘুমায়া যেতেন মুহূর্তের গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যেত এই জন্য আল্লাহ বলেছেন ঘুম আসে না তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে না বরং তন্দ্রা আর মানে কার এই জন্য আল্লাহ আতুল কুর্সিতে নাও। তন্ত্র বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে এরপরে আল্লাহ তার ক্ষমতার পরিচয় শুরু করেছেন যেন ক্ষমতাওয়ালা মানুষ না চেয়ারে উঠে গিয়ার বেশি না বাড়ায় কারণ চেয়ারের গিয়ার কে ধ্বংস করে দিতে পারেন কে কষ্ট হচ্ছে শেষের দিকে চলে এসেছি এরপরে রংশে আল্লাহ বলছেন শোনো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা আসমান সমূহ আসমান না সামাওয়াত বহুবচন সামা হচ্ছে আর আসমান সমূহ জমিনে মালিকানা তিনি আমার আল্লাহ হচ্ছেন ইনফিনিট পাওয়ার অসীম ক্ষমতার মালিক যার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা না বলেন তো আল্লাহ কি শুধু বাংলাদেশের আল্লাহ তিনি কি শুধু মুসলমানের দেশের আল্লাহ না বরং আল্লাহ হচ্ছেন এমন রব লিলাঙি মুনকুসমা দিওয়াল আর দেওয়া বাইন হুমায়া নুকোমায়া শা ওয়াল্লাহ না কুল্লি সেই কদি আল্লাহ বলছেন আসমান শুন আর জমিনের মাঝখানে যা কিছু আছে যা তোমরা দু চোখে দেখো যা তোমরা দেখো না সব কিছুর উপরে মালিকানা যার চলে পাওয়ার যার চলে ক্ষমতা যার চলে তিনি কে আল্লাহর ক্ষমতার সীমানাই আল্লাহ বুঝাচ্ছেন আমার অসীম ক্ষমতা আমাদের ক্ষমতার সীমানা আছে বাংলাদেশ নিয়ে কথা বললে তো সমস্যা সব জায়গায় গুয়েন্দা আছে সবাই মনে করে হুজুল্লা রাজনীতির কথা বলে আসলে আমাদের ওয়াজে কেউ ক্ষমতায় বসবে না কেউ ক্ষমতা থেকে নামবেও না আমরা কোনো দলের দালালি করি না আমরা কোনো ব্যক্তির দালালি করি না আতবে হ্যাঁ এটা সত্য আমরা একজনের দালালি করি তিনি হচ্ছেন আল্লাহ একজনের দিকে মানুষকে ডাকে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ শোনেন শুনেন আমাদের ক্ষমতার নির্দিষ্ট সীমা আছে যেমন আমাদের দেশ বাদ দেওয়া অন্য দেশে চলে যায় আমাদের দেশ নিয়ে কথা বললে এখন ঝামেলা পরিস্থিতি এখন সুবিধার মনে করেন সৌদি আরবের আগে তো রাজতন্ত্র ছিল এখন ক্রাউন প্রিন্স প্রাইম মিনিস্টার হয়েছে তার ক্ষমতা কেবল তার দেশে চলে অন্য দেশে তার কথায় অন্য দেশের লোকের কোনো ঝাড়ুদারেরও চাকরি যাবে এক এক দেশের ক্ষমতা মালিক যে এক এক দেশের ক্ষমতা যার হাতে তার ক্ষমতা তার দেশের ভেতরে দেশের বাহিরে নাই মনে করেন এখানকার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব ওনার ক্ষমতা রংপুরের ভেতরে ওনার ক্ষমতা আমার সিলেটে চলবে আবার আমার সিলেটের মেয়র সাহেবের ক্ষমতা রংপুরের ভেতরে চলবে তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতার একটা নির্দিষ্ট গন্ডি আল্লাহর ক্ষমতার কে কোনো গড আছে নাকি আল্লাহ বলছেন লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আর আসমান সমূহ আর জমির সব জায়গায় যার ক্ষমতা চলে তিনি কি এরপরে আল্লাহ বলছেন আয়াতুল কুরসির ভেতরে শোনো শোনো মালযাল্লাযি ইশফা ওয়া ইনদাহু ইল্লা বিইদনি কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সাফায়াত করতে পারবে তাহলে বুঝা গেল সাফায়াতের জন্য যার অনুমতি লাগবে তিনি কি এই জন্য আল্লাহ কোরআনের অন্য সুরাতে বলেছেন কল্লিল্লাগি শফা তু জমিয়া লাবুলকুস্মাতি সোম্মা কিনেই তোর যাও আল্লাহ বলছেন আনবী আপনি বলে দিন সাফায়াতের একচ্ছত্র মালিকানা যার হাতে তিনি কে কেয়ামতের দিন আল্লাহর পারমিশন ছাড়া কেউ সাফায়াত করতে পারবেন না সবার আগে সাফায়াতের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি নবীর সাফায়াত কারা কারা চান সবাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন হাসরের দিনটা বড় ভয়ঙ্কর হবে আল্লাহর নবীর সুপারিশ চার আল্লাহ কেয়ামতের দিন বিচার শুরু করবেন না আমার বাবারা আমার ভাইয়েরা কেমতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এখন তো সূর্য মানুষের মাথার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কেমতের কঠিন দিনে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার এক কিংবা দুই মাইল উপরে নেমে আসবে সূর্যের প্রচন্ড তাপে গুণাগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে মানুষগুলো পিপাসাক্ত হয়ে গিয়ে জিহবা বের করে কুকুরের কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে মানুষগুলো দিশে আড়া হয়ে যাবে হাসরের দিনটা কত লম্বা হবে শুনেন নবীজি বলেছেন খামসিনা আলফা সালাতি মিম্মা তাউদুন দুনিয়ার হিসাব মতে হাসরের দিন 50000 বছর লম্বা হবে আল্লাহ আকবার মানুষগুলো পেরেশান হয়ে থাকবে কাপড় চোপড় পরে কেউ কিন্তু হাসরের মাঠে উঠবে না নবীজি বলেছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাম মুসাতান গারলা খালি পায়ে নগ্নপদ অবস্থায় উলঙ্গ অবস্থায় খতনা বিহীন অবস্থায় মানুষ হাসরের মাঠে উঠবে মানুষ নাফসি নাফসে জিকির শুরু করবে হাসরের মাঠে কেমনে সে বাঁচবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে বিচার শুরু হবে না মানুষগুলো চলে যাবে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে বাবা আদম আপনাকে আল্লাহ তার নিজের হাতে বানিয়েছেন এরপরে আল্লাহ আপনার ভেতরে নিজেরও ফুঁকে দিয়েছেন আল্লাহর কাছে আপনি আবেদন করেন তিনি যেন বিচারটা শুরু করেন আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা আদম বলবেন আমি পারবো না কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জানিনা না আজ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করেন আমি পারবো না বাবারা চলে যাও আমার ছেলে নুহ এর কাছে লোকেরা সাইদিনা নোহ আলাইহি সালামের কাছে আসবে সাইদিনা নোহ পায় গাম্বার বলবে না আমিও পারবো না কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার উন্মতের জন্য বদুয়া করেছিলাম আজ আমি নিজেই নফসি নফসি করছি আমি পারবো না চলে যাও জাতির পিতা ইব্রাহিম খালিল কাছে ইব্রাহিম খালিল কাছে যাওয়ার পরে তিনি বলবেন বাবারা আমিও পারবো না চলে যাও মূসা খালি কাছে লুকেরা গিয়ে দেখবে মুসা নবীর মতো এত বড় মাপের پیغمبر তিনিও নাফসি নাফসি জিকির করছেন নিজেকে বাঁচানোর জন্য তিনি বলবেন আমি পারবো না ফেরাউনের বংশের একটারে আমি থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছিলাম আজ আমি নিজেই আমি परेशान আছি আল্লাহmarshade কি ব্যবহার করব না আমি জানি না চলে যাও ঈসার মুখুললার কাছে গিয়ে দেখবে ঈসা নবীও নাফসি নাফসি জিকির করছেন ঈসা নবী বলবেন আমিও পারবো না কারণ খ্রিস্টান দাকে আল্লাহর ছেলে আমি এত জায়গায় ঘোরাঘুরি করানো জায়গা মতো যাও যার কাছে গেলে কাজ হবে ঈসা নবী বলবেন চলে যাও শেষ নবী আখের নবী মোহাম্মদ রসুল্লাহ লোকেরা এসে দেখবে আল্লাহর নবী মা কামে মাহমুদের কাছে সাজদায় মাথাটা নত করে দিয়ে আছেন লোকেরা বলবে ওগো আল্লাহর নবী আজ আপনি ছাড়া এই বিচারের কাজের সুপারিশ কেউ করতে পারবে না আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন পাঠিয়ে বলবেন আমার হাবিবকে ডেকে নিয়ে আসো আমার হাবিবকে আজ আমার পাশে আমি সিংহাসনে বসাবো আল্লাহর হাবিবকে যখন ডাকার জন্য ফেরেশতা আসবেন ফের আল্লাহর নবী তখন যাবেন গিয়ে বলবেন রব তোমার পাশের চেয়ারে আমি বসবো না ততক্ষণ you oh. আমার একটা পাগলা উম্মত জাহান নামে থাকবে যতক্ষণ আল্লাহ তখন বলবেন ও হাবিব আপনি কি চান নবী যদি সাফায়াতের অনুমতি চাইবেন আল্লাহ তখন বলবেন ইরফার সাক মাথা ওঠান সেল তুই যার জন্য সুপারিশ করতে মন চাই তার জন্য সুপারিশ করে নবী সুপারিশের অনুমতি আমি আপনাকে দিলাম যার জন্য সুপারিশ করতে মন চাই তাকে সুপারিশ করে আপনার উন্মতকে নিয়ে আপনি জাহান্ন আপনি জান্নাতে চলে যান সেই নবীর সাফায়াতের দরকার আছে সেই নবীর সাফায়াত পেতে হলে মেসিয়ান নেইমারের স্টাইলে যুবকরা চুল কাটবা নবীর স্টাইলে চুল কাটবা এখন তো বিশ্বকাপ আসার পরে যুবকরা দেখলাম পাগল হয়ে গেছে হাতের মধ্যে ট্যাটু বুকের মধ্যে টেটু কারণ মেসিয়ান নেইমার শরীরে আসছে ট্যাটু তো তুমি নবীজির সুপারিশ পাবা কেমনে টেটু যারা কে তাদের উপর লানত দিয়েছেন কি এরা অপ্ত খবরদার যুবকরা এত বেশি পাগল হয় না বিশ্বকাপের খেলা দেখতেছো দেখে ফেলো বেশি বাড়াবাড়ি কইরো না এদের দেখে নিজেকে সেভাবে চেষ্টা করিও না আল্লাহর রঙিন হওয়ার চেষ্টা করো কিছু কিছু যুবক আছে চুল ফালাই ওদের স্টাইলে আসে না নাই খবরদার যুবক ভাইরা মাথা থেকে পা পর্যন্ত তাকে অনুসরণ করতে হবে তিনি মোহাম্মদ নবীজিকে যদি জীবনের সব জায়গায় মানতে পারি অনুসরণ করতে পারি আমাদের জন্য সাফায়াত করবেন তিনি আর আমাদের জন্য সাফায়াত যদি তিনি করেন আমাদেরকে জান্নাত দিবেন কি আল্লাহ বলেছেন আমার অনুমতি ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে না ইয়া আলামা বাইনা আইদিহিম ওয়া সামনে পিছে যা হয় সব যিনি জানেন তিনি কি আল্লাহর জ্ঞানের সীমানা অসীম এখন আপনারা রংপুরে বসে সিলেটের খবর জানেন না বাংলাদেশে বসে আমরা লন্ডনের খবর জানি না জানার জন্য মিডিয়ার দরকার বলেন তো আল্লাহ তাআলা কোন খবর জানতে হলে মিডিয়ার কোনো দরকার হয় নাকি ইউনুস পয়গম্বর তো মাছের পেটের ভেতর থেকে চিৎকার দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সাগরের অতল তল দেশ থেকে মাছের পেটের ভেতর থেকে ইউনুস নবী যে ফরিয়াদ করলেন ইউনুস নবীর ফরিয়াদ নবমন্ডল ভূমন্ডলের কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে এই আয়াত এই অংশটুকু আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে কেন ঢুকালেন যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহর ভয় ফয়দা হয় আল্লাহ বলছেন আমি সব জানি যুবক ভাইরা শোনো এখন তোমরা মোবাইলের ভেতনায় পড়ে তোমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছ আব্বা আম্মা যেন না বুঝে তোমরা কানের মধ্যে হেডফোন লাগে গান শোনো তোমার আব্বা আম্মা জানা তুমি কি শুনতেছো জিজ্ঞেস করলে বলো আব্বা আম্মা আমি কুরআন তেলাওয়াত শুনতেছি আব্বা আম্মাকে ধোঁকা দিতে পারবা কিন্তু আল্লাহ বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা তোমার আগে পিছের সাগাগুড়া সব খবরে যিনি জানেন তিনি কি আল্লাকে ভয় করো ভাই ফিতনার যুগে তোমার চরিত্র নষ্ট করো না রাতের বেলা তুমি যখন ঘুমাও একা রুমে ঘুমাও আব্বা আম্মা আব্বা রুমে ঘুমায় মোবাইল হাতে নিয়ে দেখেছো এখন তুমি চাইলে পর্নোগ্রাফি দেখতে পারবা তুমি চাইলে ইউটিউব ভিডিওকে অশ্লীল ভিডিও দেখতে পারবা মনে করছো আব্বু আম্মু তাদের রুমে ঘুমায় আব্বু আম্মু আমাকে দেখবেন না আব্বু আম্মু না দেখলেও অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে একা একা যা করছেন সব একজন দেখেন তিনি কি এর নাম তাকওয়া এই রকম যদি আল্লাহ কানিল হাওয়া ইন্নল জান্নিয়া ওয়া আল্লাহ বলছেন আমাক আমাকে যারা ভয় করে আমার স্বপ্নে হাজির হওয়াকে ভয় করে সব অন্যায় থেকে বিরত থাকবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না ওই আল্লাহকে সব জায়গায় ভয় করবো তো ওই আল্লাহকে ভয় করে নামাজ ছাড়বো হ্যাঁ তাইলে কি করব নামাজ ধরব ওই আল্লাহকে ভয় করে অশ্লীলতা বেহায়াপনা ছাড়ব না ধরব ওই আল্লাহকে ভয় করে আব্বা আম্মার খেদমত ওই আল্লাহকে ভয় করে যুবকরা সব নোংরামি ছাড়ব মেয়েদের পেছনে ঘোরা ছাড়ব ভদ্র ছেলে সভ্য ছেলে মেয়ের পেছনে ঘুরে না তোমরা তো দুই তিন বন্ধু একসাথে ঘুরলে মেয়েদের দিকে তাকাও মিসকিনের মতো ভিক্ষুকের মতো তাকাইয়া একটা আরেকটা আবার কয় দুস্ত যা দেখছি মাথা খারাপ তোমার মাথায় এত খারাপ হয় কেন চক্ষুটাকে নিচের দিকে রাখো পরনারীর দিকে তাকাইও না আদেশ টাকা আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ বলেছেন চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করো মেয়ের পেছনে গইরো না মেয়েদেরকে ইফটিজিং করো না ডিস্টার্ব করো না বরং মেয়েদেরকে ডিস্টার্ব না করে ইয়াং বয়সে পড়াশোনা করে শরীফ ভাইয়ের মতো আইনজীবী হও আলেম হও মুফাসসির হও মুহাদ্দিস হও হও ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পাশাপাশি নামাজ পড়ো চরিত্র গঠন করো মেয়ের পেছনে দৌড়ানো লাগবে না দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরা শুরু করবে এখনো বুঝো গার্লফ্রেন্ড বানাইছ একটা ভালো ছেলে মোমিন ছেলের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে ফেসবুকে সুন্দর ফটো দিয়েছ শোনো সুন্দর ফটো দেখে চরিত্র বোঝা যায় না সুন্দর প্রোফাইল দেখে চরিত্র বোঝা যায় না চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে এই বাচ্চা তারা বুঝবেন না যুবকরা বুঝে ফেলেছে সুন্দর প্রোফাইলে কিন্তু চরিত্র বোঝা যায় না চরিত্র বোঝা যায় মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকলে ঠিক কিনা যুবক তুমি আল্লাহকে ভয় করো হেসে হেসে ঠিক ঠিক কইলে কালে কইলে শুধু হবে না বরং ঠিক ঠিক বলার তোমার চরিত্র তাকেও ঠিক করে ফেলতে শোনো যুবকরা তোমাদের ব্যাপারে নবীজি কি বলেছেন বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন মাই আবমালি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আবমানু লাকুল জান্নাত নবীজি বলেছেন যে যুবক যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ হবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসকে যারা হেফাজত করবে এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কামতের দিন আমি আল্লাহ নিজেই তার জন্য আল্লাহ নবী বলেছেন আমি নবী নিজেই কাল কামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইরা একটি চরিত্রের জিম্মাদার অ নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবেন ইনশাল চরিত্রটা ধ্বংস করে দিও না এই যে আল্লাহ এতুল কুরসির ভেতরে বলেছেন সব যিনি জানেন তিনি কি ওয়ালাইহাই তুলা বিষয়ী ইম্মিল মেহি বিমা আল্লাহ যতটুকু জানাবেন এর বাহিরে কেউ কিচ্ছু জানতে পারবে কারণ সকল জ্ঞানের মালিক কি আল্লাহ যতটুকু জানান এর বাহিরে জানা যাবে এই জন্য জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না বরং জ্ঞানী মানুষ বিনয়ী হয় জ্ঞান মানুষকে বিনয়ী বানায় যার জ্ঞান তাকে অহংকার করতে বাধ্য করে বুঝবেন এটা জ্ঞানী না এটা হলো শয়তালের মরিন কারণ শয়তানের জ্ঞান ছিল জ্ঞান থাকা সত্ত্বেও বিনয়ী হয়েছে না অহংকারী হয়েছে আমরা অহংকারী হব না বরং আমরা হব ভদ্র বান্দা বিনয়ী বান্দা আল্লাহ কোরআনে সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ। রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় ভদ্র চলাফেরা করে যারা আল্লাহ আমাদের সবাইকে ভদ্র আর বিনয়ী বানায় দাও এরপরে আল্লাহ আয়াতুল আট নম্বর অংশে বলছেন এই চেয়ারটা কয় ফুট মনে হয় আড়াই ফুট হবে বলেন তো দেখি আল্লাহর চেয়ারটা কয় ফুট আল্লাহ বলছেন দুনিয়ার চেয়ার লোকেরা চেয়ারে উঠে যে জ্ঞান বাড়াও এত বেশি জ্ঞান দেখায় না শোনো আমার কুর্সিটা আসমান আর জমিনটাকে পরিব্যাপ্ত করে আছে আল্লাহ আকবা অর্থતમার আল্লাহ হলে নসীম ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি এর গ্রুপ আছে দেখবেন ইলেকশন আসলে বলে আপনাদেরকে পাম দেয় কয় সব ক্ষমতার মালিক আপনারা এইটা বলে বুট নেয় তারপরে সব ক্ষমতার মালিক তারা হয়ে আপনাদের আবার বুকের উপরে পিস্তল চালায় সকল ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না ক্ষমতার মালিক কি দেওয়ার মালিক নেওয়ার মালিক কি দেখেন ইউসুফ নবীকে তার দশ ভাইরা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল ভেবেছিল ইউসুফ শেষ আর আল্লাহ খান থেকে উঠাইয়া মিশরের সিংহাসনে বসালেন ক্ষমতা দেওয়ার মালিক কি আবার ফেরাউনের মতো নমরুদের মতো শয়তানকে ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়ায়া সাগরের পানি খাওয়ায়া খাওয়ায় বেজত করে যিনি দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি কি আল্লাহ এই আয়াতুল কুরসির ভেতরে বলেছেন সব জায়গায় আমার ক্ষমতা চলে আসমান আর জমিনকে আমার কুশি ব্যক্ত করে আছে ওয়ালাইয়া উদু হে জোহ বা এরপরে আল্লাহ বলছে এই যে বিশাল বিশ্ব সাম্রাজ্য বিশ্ব জগৎকে আমি জগৎসমূহ পরিচালনা করি আমি ক্লান্ত হয়ে যাই আমরা রিজায়ডে যাই আমরা দুনিয়া থেকেও চলে যাই কিন্তু আমার আল্লাহ রিটায়ার্ড দরকার হয় না আমার আল্লাহ ক্লান্ত হয়ে যান না আসমান জমিন তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আসমান আর জমিন আমি ছয় দিনে সৃষ্টি করেছি ছয় দিনে সৃষ্টি করার পর আমি পরিচালনা করছি তখনও ক্লান্ত হই না এখনো ক্লান্ত হব না কখনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারবে না কারণ ক্লান্তি যিনি সৃষ্টি করেছেন তিনি কি আল্লাহ সৃষ্টি কখনো স্রষ্টাকে ধরতে পারে আল্লাহ বলছেন এই হলাম আমি আমি সু উচ্চ আমি সুমহান আমার সাথে কারো তুলনা চলে আমি খুব দ্রুত বলার চেষ্টা করেছি এই যে দশটা অংশ সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে অনেকগুলো মেসেজ দিয়েছে যুবকদেরকে তাকওয়ার মালিক এগুলা বাদ দিতে বলেছি তারপরে আইনদাতা হিসাবে আল্লাহকে গ্রহণ করতে বলেছি দশটা অংশে আমি প্রায় দশটা মেসেজ তুলে ধরেছি সময় পাইলে আরেকদিন বিস্তারিত বলবো যা বলেছি আল্লাহ আমনের তৌফিক দান করেন সবার জন্য দোয়া হন আপনাদের আবেগ আমি বুঝি আমারও আরো বেশিক্ষণ করতে পারলে ভালো লাগতো কিন্তু আমার ভাইরা ফজরের নামাজটা মিস না করুক এটা আমি চাই আর আমি আসলে কি করবেন আল্লাহ তো আমাকে ওই যোগ্যতা দেয় না আমি আসলে রাত এগারোটার পরে আমার শরীরে ক্লান্তি আসে কেন আপনারা উত্তরবঙ্গের মানুষ আর আমি সিলেটি মানুষ যারা সিলেট গিয়েছেন দেখছেন আমাদের সিলেটে আমরা দশটা সাড়ে দশটায় শেষ করে আমি পারি না আপনি ছিলেন না ও ভাইজান জানেন আসলে ওই অভ্যাসের সাথে মানে অভ্যস্ত না তো মানে আজকে ওই আমাদের জুবের ভাইকে বলছিলাম ভাই এই জীবনে প্রথম এগারোটার পড়ে উঠতেছি আমার অভ্যাস নাই যাই হোক এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি কম না বেশি কারা কারা ভালোবাসি একটু দুই হাত তুলে দেখেন না সারা মানে তো দেখি আবার পকেটে ঢুকান দেখি কেমনে ভালোবাসেন পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান মাদ্রাসার ছেলেরা অথবা স্বেচ্ছাসেবক আছে না স্বেচ্ছাসেবকরা ঢুকবে সবাই আপনারা দিবেন কেউ বাকি থাকবেন না একটা গজল টেকা দিলে গজল গায়ে ফা কেওর হম আচ্ছা ভাই বুঝছেন আচ্ছা খালি সিলেটি ভাষা সিলেটি মাত্রা তুমি কোনটা বুঝবাইনি আখরি সাইরি ভাই কোনটাও বুঝতাই না আপনি বুঝবেন শরীফ ভাই আপনি সিলেটে ছিলেন আব্বা জানটা বসেন দোয়াটা করে যাবেন টেখা দিলে গজল হইবা না গজল হইতো টেখা দেওয়া লাগে সিলেটে টাকাকে টেখা বলে সিলেটি ভাষা আপনাদেরকে শেখায় দেয় বলেন তো টাকাকে কি বলে টেখা দেও কা টেখা দিলে হইব নাইলে হইতো হইতো না শরীফ ভাই বলেছেন যে হৃদয়ে লাগে এমন একটা গজল যেন আমি গাই বলবো তো টাকা কারা কারা দিবেন না হাত তুলেন সবাই দিবেন তো দেখি কারা কারা দিবেন আবার একটু হাত তুলেন এই তো বাবা হাত তুলেন দিবেন তো সবাই হিনসা শোনেন আমরা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব না সবাই আমরা যাব না থাকবো আর একটু জোরে বলেন যাব না থাকবো আপনাদের এলাকায় মসজিদ আছে না এই মসজিদগুলোতে অনেকের মৃত্যুর খবর ঘোষণা হয় একটা সময় আমার আপনার মৃত্যুর খবর ঘোষণা হয়ে কত দিয়েছি কত দাফ জানাজার পড়েছি নামা দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি কাফ জানাজার পড়েছি নাম দিয়েছি নিয়েছি তা আমার তরি বাধায় আছে কোন শিখেয়া ঘাটে কোন মসজিদে এলান হবে সুয় আমার তরি বাধা আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলান হবে সুয় শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন আপনার জানাজার টাইম কিন্তু রেডি এলাকায় বাস ধার আছে তো কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝার কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের ঝার কোন ছмати কোনখানে ডাকের বারবার কোথায় যেন মরযাত্রী আছে চারজন বিয়ের বরযাত্রী না সবাই যখন কবরে যাবেন তখন বরযাত্রী হবে কয়জন অর্থাৎ খাটিয়া বহন করে কয়জন এরা হয়তো এখানেই আছে কোথায় যেন বর চার জন জনজর পরে চি দিয়েছি কত দাফন কত জানাজার কো তুজনজর দিয়েছি চি আল্লাহ আমাদেরকে মৌতের প্রস্তুতি নেবার তৌফিক দান করেন